আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 8 মার্চ 2023। আজকে যেহেতু পবিত্র শবে বরাতের জন্য মার্কেট বন্ধ, তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। সেই সাথে আমি চেষ্টা করব বর্তমান শেয়ার মার্কেটের উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু আমি চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দিতে বা কিছু সুপারিশ করতে। আপনারা যদি আমার সেই পরামর্শ যদি মেনে চলতে পারেন, তাহলে আমি আশা করি যে ইনশাআল্লাহ আপনাদের বিনিয়োগ নিরাপদ থাকবে এবং আপনারা লাভবান হবেন। এবং আমি কিছু সুপারিশ করব বিএসইসিকে, তো যদি সেই সুপারিশ তারা মানে, তাহলে আমি মনে করি যে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য মার্কেট আরেকটু নিরাপদ হবে। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আমরা প্রথমে যে নিউজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেয়ার ফ্লোর প্রাইজে 7 কোম্পানির শেয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছুদিন যাবৎ মার্কেট কিছুটা উত্থান হয়েছিল, এবং এই উত্থানের কারণ হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু কোনো জিনিসই পতন ঘটে না বা কন্টিনিউয়াসই কোনো জিনিস বৃদ্ধিও ঘটে না। তো একটা সময় এসে মার্কেট পতন ঘটতে ঘটতে কিন্তু অনেকাংশে নিচে নেমে গিয়েছিল, এবং সেই কারণেই এখন উচিত ছিল যে ঘুরে দাঁড়ানোর। তো সেটারই কিন্তু ফলাফল আমরা দেখতে পেয়েছিলাম। তো এত দীর্ঘদিন যাবৎ কখনোই ফ্লোর প্রাইজে কোনো শেয়ার আটকে ছিল না, কিন্তু এবারই প্রথম অনেক দীর্ঘ সময় যাবৎ ফ্লোর প্রাইজে শেয়ার আটকে রয়েছে। এবং সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হাহাকার আমরা দীর্ঘদিন যাবতে শুনছিলাম, এবং তারা কিন্তু না পারছে সেই শেয়ারগুলো সেল করতে, না পারছে নতুন করে বিনিয়োগ করতে। এতে করে তাদের যেই অবস্থা ছিল সেই অবস্থাতে আমি একটা পরামর্শ দিতে চাই। সেই পরামর্শটা হচ্ছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সব টাকা একবারে এক জায়গায় বিনিয়োগ করা উচিত নয়, এবং একই শেয়ারে বিনিয়োগ করা উচিত নয়। আপনি যদি কোনো একটি শেয়ার আপনার যদি পছন্দসই হয়, তাহলে আপনি অবশ্যই সেই শেয়ারগুলোতে ধাপে ধাপে বিনিয়োগ করুন। যদি সেই শেয়ারটির মূল্য পতন ঘটে, তবে আবার নতুন করে ক্রয় করুন, এবং যদি কিছুটা মূল্য বৃদ্ধি পায়, তাহলে সেল করার মাধ্যমে, নিটিং করার মাধ্যমে আপনারা সেখান থেকে কিছু প্রফিট গেইন করার চেষ্টা করুন। এভাবে করলে কিন্তু আসলে আপনাদের বিনিয়োগটা নিরাপদ হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কথা আমি অনেকদিন যাবতীয় বলছি। তো আশা করি আপনারা যদি দীর্ঘমেয়াদে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে বিনিয়োগ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। তো আমরা এই নিউজটাতে দেখতে পাচ্ছি যে সপ্তাহের প্রথম কার্যদিন রোববার 5 মার্চ দেশে শেয়ার বাজার বেশ চাঙ্গা ছিল, আমরা সবাই খেয়াল করেছি। এবং ওই দিন কিন্তু প্রধান শেয়ার বাজারে মোটামুটি 36 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, এবং এই সময়টাতে কিন্তু 9টি কোম্পানি ফ্লোর প্রাইস ভেঙে উপরে উঠতে শুরু করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই ফ্লোর প্রাইস ভাঙার পরেই কিন্তু মানুষ আবার সেল প্রেশার বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ সেই শেয়ারগুলোকে সেল করার মাধ্যমে আবারও সেই আগের অবস্থানে নিয়ে গিয়েছে, অর্থাৎ ফ্লোর প্রাইসে কিন্তু আবার আটকে গেছে। এবং বর্তমানে কিন্তু 197টি শেয়ার ফ্লোরে রয়েছে। এবং যেই কোম্পানিগুলো এই ফ্লোর প্রাইসটাকে ভেঙে উপরে উঠেছিল, তারা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি জিবিবি পাওয়ার, মেঘনা ইন্স্যুরেন্স, লাফার্জোল সিম সিমেন্ট, অ্যারামিট লিমিটেড, উত্তরা ব্যাংক, হামিদ ফেব্রিক্স ও শাহজালাল ব্যাংক। তো আমি আমার জীবনে কখনোই আশা করিনি যে ব্যাংক সেক্টরের শেয়ারগুলো এভাবে খারাপ করবে, বিশেষ করে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক নিয়ে আমার একটা ফ্যাসিনেশন রয়েছে এবং কিছুটা আবেগও কাজ করে। আমার জীবনের প্রথম বিনিয়োগ ছিল উত্তরা ব্যাংকে, মূলত আসলে এটা আমার বিনিয়োগ নয়, আমাদের পারিবারিকভাবে বিনিয়োগ ছিল উত্তরা ব্যাংকে, যে সময় আসলে উত্তরা ব্যাংকে কাগজের শেয়ার ছিল। এবং দীর্ঘদিন যাবৎ সেই শেয়ার আমরা অনেকটা বলতে গেলে লালন পালন করার মাধ্যমে একটা ভালো পরিমাণ প্রফিট আমরা গেইন করেছিলাম। তখন উত্তরা ব্যাংকে 1:1 শেয়ার দিত, তো সেভাবে করে কিন্তু অনেক হিউজ পেমেন্ট কিন্তু আমরা প্রফিট গেইন করেছিলাম। তো এই জন্যই মূলত আসলে উত্তরা ব্যাংকের দুরবস্থা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আসলে কী করার আছে আমাদের মার্কেটের এই অবস্থা, তবে এই ধরনের অবস্থা থেকেও কিন্তু আপনারা চাইলে প্রফিট গেইন করতে পারেন। যদি আপনারা আমার এই পরামর্শ বা সুপারিশগুলো যদি মেনে চলেন, তাহলে অবশ্যই আশা করি যে আপনারা গেইন করতে পারবেন। তো আমি আস্তে আস্তে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, আমি প্রত্যেকটা নিউজ আলোচনা করব, সেই সাথে সাথে আমার কিছু সুপারিশ বা পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, এতে করে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুনাফা তোলার চাপে উত্থান পতনের শেয়ার বাজার। তো যেটাই বলছিলাম, আসলে দেখা যাচ্ছে যে মার্কেট যদি একটু বৃদ্ধি পায়, তাহলে এই চেষ্টা করা যায় যে আবার মার্কেটকে টেনে কীভাবে নামানো হয়, সেই ব্যবস্থা আমরা দেখতে পাই। এবং এই নামানোর ক্ষেত্রে কিন্তু বড় বড় বিনিয়োগকারী সবচেয়ে এগিয়ে রয়েছে, এবং সেই সাথে সাথে কিছু সাধারণ বিনিয়োগকারী বা ছোটো বিনিয়োগকারীরাও কিন্তু এই ধারায় যোগদান করে। যেমন একটা উদাহরণ দেই, কোনো একটি শেয়ারের মূল্য যদি 10 টাকা বৃদ্ধি পায়,
মানুষ কী করে ওই 10 টাকার প্রফিট টেক করার জন্য সাথে সাথে সেই শেয়ারগুলোকে সেল করে দেয়, এবং এই সেল করার মাধ্যমে আমরা দেখতে পাই যে আবারও সেল প্রেশার বাড়তে থাকে এবং পতন ঘটতে থাকে। কারণ মানুষের মধ্যে একটা ভয় চলে এসেছে যে হঠাৎ করে যদি আবার শেয়ারটির মূল্য পতন ঘটে, সেই ভয়ের কারণে মূলত তারা তাদের কাছে শেয়ার রাখতে চাচ্ছে না, বা কোনো রকম প্রফিট পেলে সেই প্রফিটটা তারা টেক করার চেষ্টা করে থাকে। এবং তারা যদি কিছুটা সময় যদি আর একটু ধরে রাখতো শেয়ারগুলো, তাহলে কিন্তু এই মূল্য আরও অনেকাংশে বৃদ্ধি পেতে পারতো, কিন্তু তাদের মধ্যে সেই ধৈর্য নেই, বা আমরা বলতে পারি সেই সাহসটা নেই। এই সাহস না থাকার কারণেই তারা মূলত আসলে সেল করে দেয়। এবং একটা বড় বিষয় হচ্ছে এই যে 10 টাকা যেদিন বৃদ্ধি পেলো এবং ওই দিন যে ক্রয় করেছে সে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমার মনে হয়, কারণ ওই দিন থেকে যে পতন ঘটা শুরু করে তারপরে কিন্তু অনেক দীর্ঘ সময় যাবৎ পতন ঘটে। তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা SIP সিস্টেমে যদি বিনিয়োগ করেন অথবা ধাপে ধাপে যদি শেয়ারগুলোতে বিনিয়োগ করেন, তাহলে আমি মনে করি যে অনেকাংশে আপনারা লাভবান হতে পারেন। এবং একটা বড় বিষয় হচ্ছে আপনারা চাইলে নিটিং করতে পারেন। নিটিং জিনিসটা কী, সেটা হচ্ছে যে আপনারা একই দিনে বাই অথবা সেল করতে পারেন, এবং খুব শর্ট টার্মের ব্যবধানে যদি আপনি বাই করেন তাহলে আপনি আবার সেল করতে পারেন যদি প্রফিট হয়, আবার ধরেন আপনি যদি সেল করেন তাহলে যদি কিছুটা যদি দাম কমে আসে তাহলে আপনি বাই করতে পারেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বাংলাদেশে তো একই দিনে বাই সেল করা যায় না, তো সেই ক্ষেত্রে আসলে কী করা যায়? সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জন্যই আপনাদেরকে বলছি যে ধাপে ধাপে শেয়ারগুলো যদি ক্রয় করেন, ধরেন আপনি আজকের দিনে আপনি কিছু শেয়ার ক্রয় করলেন, এরপরে আগামী দিনে কিছুটা মূল্যের পতন ঘটলো, আপনি চাইলে আরও কিছু শেয়ার কিন্তু ক্রয় করে রাখতে পারেন। এরপরে 3 নম্বর দিনে কিন্তু আপনার ওই প্রথম দিনের যে ক্রয় করা শেয়ার ছিল সেগুলি কিন্তু ম্যাচিওর্ড হয়ে যায়, তখন আপনি চাইলে যদি মূল্য বৃদ্ধি পায় তখন আপনি সেল করতে পারেন, এবং ওই দিনে যদি আবার কোনো কারণে দাম আবার পতন ঘটে কিছুটা, এতে করে কিন্তু আবার আপনি বাই করতে পারেন। এতে করে কিন্তু শেয়ার মার্কেটের টাকাটা রোলিং হলো, অর্থাৎ আপনার কিন্তু মার্কেট থেকে টাকাটা বের হয়ে যাচ্ছে না, আপনি বারবার সেখানে রোল করছেন মার্কেটে টাকাটি, এতে করে মূলধন কিন্তু ঠিকই ওইখানে ভালো মতোই খাটছে, এতে আপনারও প্রফিট হচ্ছে, সেই সাথে সাথে মার্কেটেরও কিন্তু আমি বলি যে লেনদেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং একটা বড় বিষয় হচ্ছে যে টাকার অঙ্কে লেনদেনটাও কিন্তু একই থাকছে। এবং আপনারা এরকম করতে পারেন আরেকটা, যে আপনি ধরেন 1,000 টাকা শেয়ার ক্রয় করেছিলেন, তারপরে সেটা যদি 1,100 টাকা হয়, একটা উদাহরণ দিয়ে বলছি, তা আপনি ওখানে সেল করলেন, এরপরে যদি আবার পতন ঘটে তাহলে আপনি সেই 1,100 টাকার শেয়ারই ক্রয় করতে পারেন, অথবা আপনি ওই 1,000 টাকার শেয়ার ক্রয় করতে পারেন, এতে করে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণ শেয়ার কিন্তু পেতে পারেন। এবং একটা বিষয় হচ্ছে যদি আপনার কোনো শেয়ারের যদি অনেক বেশি পরিমাণ লস থাকে, তাহলে আপনি চাইলে কিন্তু সেই লসের বিপরীতে বারবার শেয়ার ক্রয় করার মাধ্যমে অল্প অল্প করে আপনি সেই আপনার যে কস্ট প্রাইসটা ছিল সেটাকে কিন্তু অনেকাংশে মিনিমাইজ করতে পারেন। এবং SIP-র কিন্তু মূলত এটাই ছিল লজিক, যে আপনি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, এবং এতে করে কিন্তু যদি কখনও যদি সেই শেয়ারটির মূল্যের পতন ঘটে তাহলে আপনি আরও বেশি পরিমাণ শেয়ার পাবেন, এবং আস্তে আস্তে করে কিন্তু আপনার যে বাই প্রাইসটা ছিল সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং একটা সময় দেখা যাবে খুবই নেয়ার বা ক্লোজলি একটা দামে চলে আসবে, এতে করে আপনার লসটাও অনেকাংশে কমে আসবে, এবং আপনি খুব শীঘ্রই সেই শেয়ারগুলো সেল করার মাধ্যমে বাজার থেকে সহজেই আপনি প্রফিট গেইন করতে পারবেন, বা আপনারা ওই শেয়ার থেকে বেরোয় অন্য কোনো শেয়ারে এন্ট্রি নিতে পারবেন। তো সেটাই দেখেন এখানে যে মুনাফার উত্থান পতন আমরা দেখতে পেয়েছি মুনাফা তোলার কারণে, তো এটাই কিন্তু মূলত হয়ে থাকে আমাদের মার্কেটের পতন ঘটার মূল কারণটা হচ্ছে এটাই, যে দীর্ঘদিন যাবৎ পতন ঘটার পরে যদি একটু মার্কেট ভালো হয় তাহলেই আবার ঝাঁপিয়ে পড়ে মানে সেল করার জন্য, এবং এরপরে কিন্তু আবারও দীর্ঘ পতন শুরু হয়। এই জন্য আমাদের মার্কেট কিন্তু এখন স্টেবল হচ্ছে না, কারণ আমাদের মার্কেটে দুটো জিনিসের অভাব, একটা হচ্ছে আস্থার অভাব, দ্বিতীয় কথা হচ্ছে মানুষের ধৈর্যের অভাব, এই দুটো জিনিসের কারণে মানুষের এই আজকে এই দুরবস্থা। যাই হোক, এর পরবর্তীতে আজকে আমি সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব, এই নিউজটি আমার কাছে মনে হয়েছে যে বিনিয়োগের জন্য খুবই ভালো একটা নিউজ, এবং সেই নিউজটি হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ব্যতিক্রমী দিন। তো আমরা দেখতে পেয়েছি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের একটি অনেকটা নাক সিটকানো ভাব রয়েছে, বা আমরা বলতে গেলে যে দেখি যে বিনিয়োগের প্রতি অনাগ্রহ রয়েছে মিউচুয়াল ফান্ডে, কিন্তু আমরা যদি খেয়াল করি যে একমাত্র মিউচুয়াল ফান্ডই এরকম একটি বিনিয়োগের ব্যবস্থা যেটাতে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ডিভিডেন্ড দিয়ে থাকে টাকার অঙ্কে, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু সবচেয়ে ভালো আমি অন্যান্য কোম্পানির তুলনায় দেখতে পেয়েছি, একমাত্র মিউচুয়াল ফান্ডগুলোই যেই দামে ক্রয় করা হয় তার তুলনায় কিন্তু ডিভিডেন্ড অনেক ভালো পাওয়া যায়, অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড হিসাব করলে আমরা দেখতে পাই মিউচুয়াল ফান্ডই ভালো, কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাই না। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে গত মঙ্গলবার 7 মার্চ একটি মিউচুয়াল ফান্ড অনেক ভালো অবস্থানে ছিল, সেই মিউচুয়াল ফান্ডে আমরা দেখতে পেয়েছি এখানে যে CAPM IBBL মিউচুয়াল ফান্ড,
তো এই মিউচুয়াল ফান্ডে কিন্তু হঠাৎ করে কিন্তু অনেকাংশে মূল্য বৃদ্ধি পেয়ে যায় এবং মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে এই মিউচুয়াল ফান্ডের দিকে। তো একটা সময় কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রতি মানুষের অনেকাংশে আগ্রহ ছিল এবং ফ্যাসিনেশন ছিল, কারণ মিউচুয়াল ফান্ডগুলো তখন ভালো লেনদেন হচ্ছিল এবং একই সাথে সাথে কিন্তু মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল এবং তাদের ডিভিডেন্ড দেওয়ার হারও বেশি ছিল। কিন্তু এই 2022 সালে যখন আবার নতুন করে আমরা ফ্লোর প্রাইজ ইমপ্লিমেন্ট হতে দেখি, এরপর থেকে কিন্তু ফ্লোর প্রাইজে আটকে রয়েছে অনেকগুলো মিউচুয়াল ফান্ড এবং আমরা এই ক্ষেত্রে কিন্তু উদাহরণ হিসেবে বলতে পারি গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড যেটা আর কি, ওই মিউচুয়াল ফান্ডটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘদিন যাবত কিন্তু ফ্লোর প্রাইজে আটকে রয়েছে, তার কোনো পরিবর্তনও দেখতে পাচ্ছি না। যদিও তারা ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে তুলনামূলকভাবে, তো সেই ক্ষেত্রেও তারপর আমরা দেখতে পেয়েছি মিউচুয়াল ফান্ডগুলো ফ্লোর প্রাইজে আটকে রয়েছে। এবং একটা বড় বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো যেই পরিমাণ প্রফিট গেইন করে থাকে সেই পরিমাণ কিন্তু তারা ডিভিডেন্ড দেয় না অনেক সময় দেখা যায়, এবং অনেক সময় দেখা যায় তাদের যেই আমরা ইপিইউ দেখি অর্থাৎ আর্নিং পার ইউনিট দেখি সেটা অনেকাংশ হিসাবে একটা গরমিল থাকে এবং আমাদের সাদা মাসে বুঝতে গেলে অনেক রকম ঝামেলা হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের নিয়ন্ত্রণ সংস্থা যারা রয়েছে বিএসইসি, তারা কিন্তু চাইলে এই মিউচুয়াল ফান্ডের যেই ডিভিডেন্ডের হিসাবটা কিন্তু তারা একটু সহজভাবে করতে পারে সাধারণ মানুষের উপযোগী করে, এবং তারা যে ইপিইউ যেটা হিসাব করে সেটাও যদি এভাবে করে সহজভাবে করা যায় সেই বিষয়টা দিক নির্দেশনা দিতে পারে। এবং একটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের উচিত সকল কোম্পানির মিনিমাম 3 বার অথবা 2 বার ডিভিডেন্ড ঘোষণা করা বছরে। এতে করে আমি মনে করি যে এই যে ডিভিডেন্ডগুলো থেকে প্রাপ্ত যে টাকাটা হবে সেটা যদি আবার মানুষ শেয়ার মার্কেটে রিইনভেস্ট করে তাহলে এতে করে কিন্তু শেয়ার মার্কেটে আবার নতুন করে ইনভেস্টমেন্ট বাড়বে এবং মূলধনও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এবং একটা বড় বিষয় সারা বছর একটা ডিভিডেন্ডের আশায় আমরা বসে থাকি, এরপরে যদি খারাপ কোনো ডিভিডেন্ড প্রদান করে এতে করে কিন্তু দেখা যায় যে ওই মার্কেটের প্রতি বা ওই শেয়ারের প্রতি মানুষের অনাগ্রহ সৃষ্টি হয়, এতে করে তখন দেখা যাচ্ছে মার্কেটেরও একটা অনাস্থা সৃষ্টি হয়। তাই এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি মনে করি যে মিনিমাম 2 থেকে 3 বার ডিভিডেন্ড ঘোষণা করা উচিত বছরে। এটা আমি বিএসইসির কাছে অনুরোধ করব, আপনারা চাইলে এই বিষয়টা একটু খেয়াল করতে পারেন, কারণ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যদি মিনিমাম 2 থেকে 3 বার যদি ডিভিডেন্ড ঘোষণা করতে পারে তাহলে কেন বাংলাদেশের সকল কোম্পানি পারবে না? এবং এটা না পারার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমরা দেখতে পাই যে প্রতি কোয়ার্টারে কিন্তু আমরা দেখতে পাই ইপিএসগুলো কিন্তু ঘোষণা করা হয়, যদিও আনঅডিটেড কিন্তু চাইলে কিন্তু এই ইপিএসগুলো থেকেই কিন্তু ডিভিডেন্ড হিসাব করা যেতে পারে। এবং এইভাবে যদি বছরে 2 থেকে 3 বার যদি ডিভিডেন্ড দেওয়া যায় এবং এই ডিভিডেন্ডগুলো যদি আবার রিইনভেস্ট করা যায় তাহলে আমি মনে করি যে একজন বিনিয়োগকারী যে একটি শেয়ার ক্রয় করে একটু ক্ষতির সম্মুখীন রয়েছে সে চাইলে কিন্তু সেই ডিভিডেন্ডগুলো প্রাপ্তির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারে। ওই ডিভিডেন্ড পাওয়ার পরে সেই ডিভিডেন্ড যদি চাইলে রিইনভেস্টমেন্ট যদি করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে শেয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, অপরদিকে কিন্তু ওই ব্যক্তির কিন্তু শেয়ার সংখ্যা পোর্টফোলিওতে বাড়ছে। এতে করে কিন্তু যে বাই প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে তাদের যে গ্যাপটা ছিল লম্বা গ্যাপ সেই গ্যাপটা কিন্তু অনেকাংশে কমে যায়। এবং আমরা দেখতে পাই যে বাজারে যেহেতু 2 প্রকার মিউচুয়াল ফান্ড পাওয়া যায়, একটা হচ্ছে ওপেন এন্ড এবং একটা ক্লোজ এন্ড, তো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে কিন্তু এই ধরনের ব্যবস্থা রয়েছে যে আমার রিইনভেস্টমেন্ট করার সেটাকে সিআইপি বলা হয়। তো যদি নর্মাল মার্কেটেও যদি এই ধরনের কোনো একটি ব্যবস্থা করা যায় যে ডিভিডেন্ড আবার রিইনভেস্টমেন্ট করার কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে আমি মনে করি, বা যদি মানুষ যদি সেই জিনিসটা ফলো করে তাহলে আমি মনে করি যে মানুষের আর যাই হোক লস খাওয়ার প্রবণতা থাকবে না। এবং একটা বড় বিষয় হচ্ছে দেখেন যদি বছরে 2 থেকে 3 বার যদি ডিভিডেন্ড ঘোষণা করা যায় তাহলে কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র ডিভিডেন্ডের আশায় শেয়ারগুলো ক্রয় করে, অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণার কিছুদিন আগে হয়তো সেই শেয়ারগুলো বাই সেল করা হয়। এতে করে দেখা যাচ্ছে যে ওই সময়টাতে শুধুমাত্র মূল্য বৃদ্ধি পায় আর বাকি বছরের সব সময় কিন্তু তলানিতে পড়ে থাকে বা কোনো রকম মুভমেন্ট থাকে না। কিন্তু যদি 2 থেকে 3 বার যদি ডিভিডেন্ড ঘোষণা করা হয় তাহলে আমি মনে করি যে বছরের ওই সময়টাতেও এরকম ওই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং অনেকাংশে কিন্তু ওই সময়গুলোতে মূল্য বৃদ্ধি পাবে, অন্তত বছরে 2 থেকে 3 বার হলেও ওই শেয়ারটির মুভমেন্ট বাড়বে। তো এই হচ্ছে বিষয়। আমি মনে করি যে এই ধরনের বিষয়গুলো যদি বাজারে আনা যায়, নতুন নতুন অনেক কিছুই তো বাজারে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন আমরা বলতে পারি ব্লক মার্কেট, তারপরে হচ্ছে যে এসএমই মার্কেট, অথবা আমরা যদি বলতে পারি যে এটিবি মার্কেট, এই বিভিন্ন জিনিস কিন্তু বাজারে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাই আমি মনে করি যে বাজারে এই 2 থেকে 3 বার ডিভিডেন্ড ঘোষণা করার এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করা যায় সকল শেয়ারের ক্ষেত্রে তাহলে আমি মনে করি যে দুর্বলতম শেয়ারগুলো আমরা সহজে চিহ্নিত করতে পারবো এবং যারা ফান্ডামেন্টালি স্ট্রং সেই শেয়ারে আস্তে আস্তে আরও বিনিয়োগ বাড়বে। কারণ হচ্ছে যে আমরা অনেকেই হয়তো চিন্তা করি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে সেখান থেকে আমরা কিছু আয় রোজগার করবো যেটা দ্বারা আমাদের সংসার চলে যাবে। এখন যদি 2 থেকে 3 বার যদি ডিভিডেন্ড আসে তাহলে সেই ডিভিডেন্ডের টাকা দিয়ে হলেও মানুষ কিন্তু তার সংসার চালাতে পারবে, তাহলে কিন্তু আর ওই যে সঞ্চয়পত্র বা ব্যাংকের এফডিআর এর পিছনে কিন্তু মানুষকে ছুটতে হবে না।
শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে মানুষ কিন্তু ভালো প্রফিট গেইন করতে পারবে এবং তাদের যে দৈনন্দিন চাহিদা রয়েছে সেগুলি তারা পূরণ করতে পারবে। এতে করে দেখা যাবে যে সঞ্চয়পত্র বা এফডিআর যে সকল টাকাগুলো বিনিয়োগ করা ছিল সেগুলি কিন্তু শেয়ার মার্কেটে চলে আসবে এবং অনেকাংশে কিন্তু বাজার মূলধন বৃদ্ধি পাবে এবং তারল্য যে সংকট ছিল সেটা অনেকাংশে কেটে যাবে। তাই আমি মনে করি যে কম করে হলেও দুইবার বছরের ডিভিডেন্ড ঘোষণা করা উচিত সকল শেয়ারের। এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এই বিষয়ে যে সফল এটা দেখে আমার মনে হচ্ছে যে অন্যান্য শেয়ারগুলো সফল হবে এবং এতে করে তেমন কোনো জটিলতা নেই বলে আমি মনে করি। যাই হোক, শুধুমাত্র একটু সদিচ্ছা হলেই এই জিনিসটা সম্ভব। তো যাই হোক, আজকে বেশি একটা কথা বাড়াবো না, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমার নিজের মতামত প্রদান করলাম। এই সম্পূর্ণ বিষয়টা ছিল আমার নিজস্ব মতামত। তো আশা করি এই মতামত আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।